পশ্চিমবঙ্গ অ্যান্টি সোশ্যালদের গড়ে পরিণত হয়েছে আর তৃণমূল সরকার তাদের আশ্রয়দাতা। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। শুক্রবার সকালে নিউ টাউনের ইকো পার্কের প্রাতঃভবনে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউ টাউনের শুট আউটের ঘটনা তদন্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানকার সরকার যে কোনো ঘটনায় সিআইডি লাগিয়ে দিয়ে ঘটনা চেপে দেয়। এই ধরনের গ্যাংস্টার যাদের আন্তর্জাতিক স্তরে যোগাযোগ আছে, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হওয়া উচিত। কেন পশ্চিমবাংলায় বারবার এই ধরনের আতঙ্কবাদী অ্যান্টি সোশ্যালরা এসে ঘাঁটি গাড়ে? কারণ এটা সেফ জায়গা, কেউ হাত দেবে না, পুলিশ জানলেও কিছু বলবে না, এরা এখানকার সরকারের সম্পদ। এই নিয়ে তিনবার উগ্রপন্থী পাঞ্জাব থেকে আসা ধরা বা মারা পড়ল। মিজোরামের আতঙ্কবাদী এখানে লুকিয়ে থাকে, বাংলাদেশের আতঙ্কবাদীরা এখানে লুকিয়ে রাখে। শুধু আমরা বলছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী একসময় বলেছেন পশ্চিমবঙ্গ অ্যান্টি সোশ্যাল ও অ্যান্টি ন্যাশনালদের গড়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার তাদেরকে আশ্রয় দিচ্ছে। দল ছাড়া গুজব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি পার্টিতে গুজব চিরদিন চলে। যেহেতু কর্মীরা একটু মনমরা হয়ে গেছে, তাই গুজব করে মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যখন ভোটের আগে এই পার্টিরা ঝরঝরে হয়ে গেছিল, এমএলএ এমপি মেয়র পালিয়ে এসেছিল, আমাদের পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে অত্যাচার করা হচ্ছে, ফোন করে ভয় দেখানো হচ্ছে। বিজেপির উত্থানে যাদের কোনো যোগদান নেই, সেসব লোকেরা মন খারাপ করে বসে আছে। যদি কেউ দলের সঙ্গে সুর মেলাতে না পারে, তাহলে সেটা তার সমস্যা, দলের নয়। নুসরত জাহান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, একজন পার্লামেন্টের সদস্য যিনি বলেছেন বিয়ে হয়নি, অথচ সিঁদুর পরে বোকা বানিয়ে পুজো উদ্বোধন করে রথ টেনে ভোট নিয়ে জিতে গেলেন। যার বিয়ে হলো না, তার নিমন্ত্রণ মমতা ব্যানার্জি কী করে খেলেন? কত বড় ধোকা জালিয়াতি চলছে, কত নিচে নামবে আমাদের বাংলার রাজনীতি। একজন সাংসদ তিনি, কতবার মানুষকে আর ধোকা দেওয়া হবে? তার সবচেয়ে বড় সংরক্ষণ মমতা ব্যানার্জি। দাদা, নিউ টাউনের ঘটনার কোনো কিছু এনআইএ তদন্ত বা অন্য কোনো তদন্ত, কেন্দ্রীয় তদন্ত দাবি করছেন? দেখুন, এখানে একটা সরকারের একটা নাটক আছে, সঙ্গে সঙ্গে সিআইডি লাগিয়ে দেয়, মানে সব জিনিস চাপা দেওয়া হয়। এই ধরনের যারা দুষ্কৃতকারী, মাফিয়া, গ্যাংস্টার, আন্তর্জাতিক যোগ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যাদের যোগ আছে, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। সেই জন্য কেন্দ্রীয় কোনো এজেন্সি দিয়ে তদন্ত হওয়া উচিত। তা নাহলে কেন পশ্চিমবাংলায় বারবার এই ধরনের টেররিস্টরা, অ্যান্টি সোশ্যালরা আর তারা এসে ঘাঁটি গাড়ে কেন? কারণ এখানকার জায়গাটা হচ্ছে সবচেয়ে সেফ, কেউ গায়ে হাত দেবে না, পুলিশ জানলেও কিছু করবে না, এরাই এখানকার সরকারের সম্পদ। বাংলাদেশি উগ্রপন্থী হোক, সে সিমুলিয়া মাদ্রাসা থেকে খাগড়াগড় যেখানেই ধরা পড়ুক, বা এ নিয়ে তিনবার পাঞ্জাব থেকে আসা উগ্রপন্থী আর গ্যাংস্টার ধরা পড়লো বা মারা পড়লো, মিজোরামের টেররিস্ট এসে এখান থেকে ধরা পড়ে, এখানে লুকিয়ে থাকে, বাংলাদেশি টেররিস্ট এখানে লুকিয়ে থাকে, এটা আমরা বলছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী একসময় বলেছেন। তো এটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল আর অ্যান্টি ন্যাশনালদের একটা গড়, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সরকার, তাকে সবাই শেল্টার, তাদেরকে শেল্টার দিচ্ছে। আমাদের পার্টিতে গুজব তো চিরদিন চলে। বিজেপি যেহেতু একটু মনমরা হয়ে গেছে কর্মীরা, গুজব করা হচ্ছে, মিডিয়ায় প্রচার করে। যখন ইলেকশনের আগে ওই পার্টিটা পুরো জর্জর হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, এমএলএ এমপি মন্ত্রী মেয়র পালিয়ে আসছিলেন, তখন কী হলো? সেই পার্টিটা জিতেছে। তো আমাদের পার্টিতে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে অত্যাচার করা হচ্ছে, ফোন করে ভয় দেখানো হচ্ছে, আর যারা বিজেপির উত্থানে যাদের কোনো যোগদান নাই, সেসব লোকেরা একটু মন খারাপ করে বসে আছে। যদি কেউ পার্টির সঙ্গে সুর মিলাতে না পারে, সেটা তার প্রবলেম, পার্টির কোনো প্রবলেম নেই। একটা বিষয় আপনি শুনে থাকবেন যে নুসরত জাহানের, মানে সোশ্যাল মিডিয়াতে এই খবরটাও হয়েছে যে উনি নিজের স্বামীর পরিচয় দিয়েছিলেন সংসদে। দেখুন কত বড় ফ্রড, একজন এমপি পার্লামেন্টে যিনি সদস্য হয়েছেন, তাকে ক্যান্ডিডেট করেছে টিএমসির মতো পার্টি, তিনি বলছেন আমার বিয়েই হয়নি, অজ সিঁদুরের ফোঁটা লাগিয়ে বোকা বানিয়ে পুজো উদ্বোধন করে রথ টেনে ভোট নিয়ে জিতে গেলেন, যার বিয়েই হলো না, তার নিমন্ত্রণটা মমতা ব্যানার্জি কী করে খেলেন? কত বড় ফ্রড চলছে, বিয়ে না করে সিঁদুর পরে তার বাচ্চাও হয়ে যাচ্ছে, কত নিচে নামবে আমাদের বাংলা রাজনীতি? আর এমপির মতো একজন ক্যান্ডিডেট কাকে করা হচ্ছে? 2.5 লাখ ভোটে তারা জিতেছে, কতবার মানুষকে ধোকা দেওয়া হবে? আর সবচেয়ে বড় সংরক্ষণ মমতা ব্যানার্জি তাদের।